হ্যালো, প্রথম শ্রেণীর ছেলে মেয়েরা, তোমরা কেমন আছো? সবাই ভালো তো? দেখো, আমি আবার এসেছি তোমাদের বাংলা সহজপাঠ ক্লাস নিতে। আগের দিন আমি তোমাদের বাংলা 3 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত ছোট ছোট অবাক অক্ষ দিয়ে যে ছড়াগুলো ছিল সেগুলো পড়তে বলেছিলাম। আমি বলে দিয়েছিলাম কিভাবে পড়বে, সেখান থেকে কি কি আসতে পারে। আজকে আমি ওখান থেকে কিছু প্রশ্ন তোমাদের লেখাবো, তোমরা লিখে না, প্রত্যেকে খাতা পেন্সিল খুলে বসো। যারা লিখেছো ক্লাসে তাদের লেখার দরকার নেই, আর যারা মিলিয়ে নাও, আর যারা লেখনি তারা একটু লিখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা আমি বলছি, কে কথা বলতে শেখেনি? প্রশ্নটা হচ্ছে কে কথা বলতে শেখেনি? উত্তর লেখো, ছোট খোকা কথা বলতে শেখেনি। উত্তর কি হবে? ছোট খোকা কথা বলতে শেখেনি। 2 নম্বর প্রশ্ন, কারা বোঝা নিয়ে হাঁটে যায়? কি বললাম? কারা বোঝা নিয়ে হাঁটে যায়? উত্তর হবে চ ছ জ ঝ, বোঝা নিয়ে হাঁটে যায়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কারা সারাদিন মাঠে ধান কাটে? প্রশ্ন কি বললাম? কারা সারাদিন মাঠে ধান কাটে? উত্তর লেখো প ফ ব ভ, সারাদিন মাঠে ধান কাটে। 4 নম্বর প্রশ্ন, ম কি নিয়ে বাড়ি যায়? প্রশ্ন কি বললাম? ম কি নিয়ে বাড়ি যায়? উত্তর হবে ম ধান নিয়ে বাড়ি যায়। এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকে তৈরি করবে। এছাড়াও আর বাকি যা প্রশ্ন আছে তোমাদের খাতাতে লেখানো আছে, দেখে নেবে। পরের ক্লাসে আমি আবার কিছু প্রশ্ন তোমাদের এইভাবে দিয়ে দেব, কেমন?